যথারীতি আবার সকাল 5:30টায় আমি আর আমার ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে যখন পড়েছি, অবভিয়াসলি তোমাদের তো সাথে নেবই বলো। এটা ডাউন টাউনে একটা খুব বড় একটা স্টেডিয়াম, বেসবল খেলার জন্য খুব ফেমাস, ওরাকল পার্ক বলে। আর এই যে কোভিডের উপরে ব্যানার লেখা রয়েছে, এখন তো আর এটা নতুন লাগে না, রাস্তায় যেদিকে চোখ পড়ে মাঝে মধ্যে ব্যানার তো আছে, এটাই নর্মাল। ভোরবেলায় গাড়ি চালানোটা এত ভালো লাগে, সব কিছু শান্ত নিঝুম, শুধু লাইট চলছে আর কোনো মানুষ নেই, খুব সুন্দর। তোমাদের এর আগে বে ব্রিজটা দেখিয়েছিলাম, আজকে সেই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, সেটা একটু ক্যাপচার করবার চেষ্টা করলাম। আজকেও খুব ঘোলাটে, এটা একটা পিয়ারে এসেছি। যেরকম পিয়ার মানে হচ্ছে ওই এক একটা জলের উপরে এক একটা দেখেছ পাত, আর সেখানে বোটগুলো অ্যাঙ্কার করা হয়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ওই জায়গাটার নাম হচ্ছে পিয়ার 7। এনিওয়ে, গুড ডে বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সেফ থেকো। আমি টিঙ্কু ঘোষ বলছি, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল এনআরআই লাইফ। তোমরা যদি আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ, আর যদি আজকে ফার্স্ট টাইম এসে থাকো তাহলে থ্যাংকস ফর কামিং। আর নিচে যে বেল বাটনটা আছে না, ওটা যদি প্রেস করে দাও, আমি যখনই আপলোড করব তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর একটা ছোট রিকোয়েস্ট, যদি তোমাদের আমার ভিডিও রিয়েলি ভালো লাগে তাহলে অ্যাটলিস্ট 3-4 মিনিট আগে দেখো, তারপরে কমেন্ট করো। অ্যাজ পার ইউটিউব ল, লেস দেন 3-4 মিনিটসের ভিউ স্প্যাম হয়ে যায়। দ্যাট মিন্স ওটা শুধু আমার ইউটিউব স্টুডিওতে আসবে, বাট আমার চ্যানেলের ইনবক্সে আসবে না। দিস ইজ হাউ ওরা ট্র্যাক করতে পারে কোনটা স্প্যাম। আর বারবার করে স্প্যাম এলে তোমার চ্যানেল আমার চ্যানেল দুটো চ্যানেলই স্ট্রাইক হতে পারে। তাই ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, এনজয় করো, আমার সাথে থাকো। এগুলো বড় শিপের মতন, মানে ক্রুজ। এখানে অনেকগুলো পিয়ার আছে, পিয়ার 5, 7, 56, 39, মানে। আর এটা হচ্ছে ট্রান্স আমেরিকা, এর আগেও দেখিয়েছিলাম, কমার্শিয়াল বিল্ডিং। তো বে ব্রিজের কাছে এলেও পুরো পিয়ারগুলো ঘুরতে সারাদিন চলে যাবে। এটা একটা বাইরে একটা ক্যাফেটেরিয়ার পায়ে একটা এক্সটেন্ডেড জায়গা যেখানে বার হয়। কী সুন্দর দেখেছো, হ্যাঙ্গিং ছোটো ছোটো পট, দেখতে খুব সুন্দর লাগে। বার্ডগুলো সব ফিরে যাচ্ছে, একজন পুরো একা হয়ে পড়েছে এখন, সব বার্ডগুলো মনে হয় ব্রেকফাস্ট করছে। আর টয়লেট তো সব জায়গায় থাকে, তোমাদেরকে বলেছিলাম, সেরকমভাবে বসার জায়গা প্লাস ট্র্যাশও থাকে। আর ভোরবেলায় যেহেতু আসা, দেখবে জগার, বাইকার, রাইডার এদেরকেই চোখে পড়ে। আর এটা হচ্ছে ঠিক টাউনের মধ্যে যে মিউনিগুলো চলে তার স্টেশন, ওই যে দেখলি একটা হাফ সার্কেলের মতন একটা শেড দেওয়া। আর কিছু কনস্ট্রাকশন ওয়ার্কাররা দেখছি যোগা করছে, এক্সারসাইজ করছে, খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটু ক্যাপচার করে রাখি। এটা তো নর্মাল যেরকম অটোমেটিক স্লাইডিং ডোর, বাট তার পাশে এই যে মেশিন দুটো দেখছো না, উপরে একটা বাটন নিচে একটা বাটন, মানে যারা একদম হাঁটাচলা করতে পারে না তারা এই বাটনটা প্রেস করলে ডোরটা অটোমেটিক্যালি খুলে যাবে। মানে এটা অটোমেটিক ডোর নয়, আই এম সরি, এই ডোরটাকে পুল করতে হয়, বাট ওই মেশিনটাকে প্রেস করলে ডোরটা নিজের থেকে খুলে যায়। আর এটা একটা মিউজিয়াম, এটা একটা সায়েন্স মিউজিয়াম। সমস্ত সায়েন্সের সমস্ত জিনিস রয়েছে, খুব ফেমাস মিউজিয়াম এটা। আর এটা উইন্ডটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝানোর জন্য উপরে রেখেছে, খুব ইউনিক লাগলো, সেই জন্য একটু ক্যাপচার করে রাখলাম আর কি। আর উপরের যে সাইনটা তার সাথে ম্যাচ করে দেখেছ, সার্কেল করে, ঠিক গোল করে যেরকম, সেরকমভাবে হাফ সার্কেল করে বেঞ্চটাও রেখেছে। এই যে তোমাদের বলেছিলাম বাইকারদের জন্য রাস্তার উপরে একটা পাথ থাকে, এটা একটা টিভি চ্যানেলের অফিস,
তার পাশ দিয়ে যাচ্ছিলাম, কত গাড়ি দেখেছ রিপোর্টারদের নিউজ কভার করার জন্য সবসময় দাঁড়িয়ে থাকে, তো ভালো এটা একটু ক্যাপচার করে নিই আর কি, যখন যা চোখে পড়ছে আর কি। এই সাইকেলগুলো তোমাদের অনেক দিন হয়তো গাড়ি চালানো অবস্থায় দেখিয়েছিলাম, কখনো সামনে থেকে দেখানোর সুযোগ হয়নি। আর ওই যে পেছনে দেখেছো এক একটা পিয়ারের গেট হচ্ছে এরকমভাবে, ওই যে সাদা একটা আর্চের মতন, হ্যাঁ এটা হচ্ছে লিফট। পার আওয়ার বা মান্থলি তুমি পে করে দেবে, এই যে এখানে কার্ডটা দিয়ে তুমি পে করলে, পে করে তুমি সাইকেলটা নিলে, নিয়ে চতুর্দিকে ঘুরলে, আর ওই যে দেখছো একটা ম্যাপ আছে, ওই ম্যাপের যে প্যারামিটার, ওই প্যারামিটারের মধ্যে সাইকেলটা তুমি ঘোরাতে পারবে লিমিটেড টাইমের মধ্যে। টাইম পেরিয়ে গেলে টি টি আওয়াজ হবে, আর যে কোনো প্রত্যেকটা গলিতে এরকম এক একটা র‍্যাক থাকে, আবার রেখে দেবে। এই যে অন্য একটা গলিতে এসেছি দেখো, আর তুমি যদি প্যারামিটারে বাইরে চলে যাও সাইকেলের চাকাটা নিজের থেকে আটকে যাবে, তুমি তার ফার্দার যেতে পারবে না। একটা আরেকটা কোনো কাস্টমার লাকিলি আমার চোখে ধরা পড়লো, তাই রেকর্ড করতে পেরেছি। নিয়ে সাইকেলটা নিয়ে চলে গেল, দেখলে তো কোনো চাবি ঠাবির ব্যাপার নয়, জাস্ট ওই মেশিনটাতে ঢুকিয়ে দেবে সাইকেলটা আটকে যাবে। ভারী সুন্দর, এটা রেন্টে কারের মতন আর কি, ইউ ক্যান সে। এখানে গার্ডেনগুলো খুব সুন্দর, পুরো দেখেছো অফিস বিল্ডিংয়ের মাঝখানে, কিন্তু টাউনের মধ্যে এক একটা ব্লকেই মধ্যেই থাকে এক একটা গার্ডেন, দেখতে খুব সুন্দর লাগে। মনে হয় কিছুক্ষণ বসে থাকি, ব্যস্ততার মধ্যেও একটা শান্ত ভাব। আর আমার ওই ফেভারিট গাছটা, ওই যে গাছের পাতাগুলো যেন ঝুলে ঝুলে আছে, সেই গাছটা, ছোট্ট পার্ক কিন্তু তার মধ্যে কিছু ল্যান্ডস্কেপ রেখে দিয়েছে। এটা হচ্ছে ওই যে পার্কিং লটে যে টিকিট পয়সা ধরা হয়, সেই সেরকমই একজন ওয়ার্কার পার্কিং লটের থেকে টাকাগুলো কালেক্ট করছে, সরি কয়েনগুলো কালেক্ট করছে। এগুলো আর্লি মর্নিংয়ে এলেই তো চোখে পড়ে। এটা একটা পাবলিক জিম, ওপেন ফিটনেসের জন্য। আমরা এখন যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি সে জায়গাটার নাম হচ্ছে প্রেসিডিও। খুব সুন্দর সুন্দর বিল্ডিং আছে, আর্মিদের অনেক লোকালিটি আছে, খুব ভালো জায়গা, আপটাউন জায়গা ইউ ক্যান সে। এটা পুরোটাই প্রেসিডিওর আন্ডারে পড়ে, মানে গোল্ডেন গেট ব্রিজের ঠিক কাছাকাছি। এটা একদিকে সমুদ্র, তার পাশে এটা সব আর্মিদের সেমেট্রি, এটা রিজার্ভড অনলি ফর আর্মি। পাহাড়ের রাস্তার উপর দিয়ে যাচ্ছি, বাট দেখেছো এখানেও বাইকাররা যাচ্ছে রাইড করে। এখানে আউটডোর অ্যাক্টিভিটিস প্রচণ্ড হয়, বিকজ ক্যালিফোর্নিয়া হচ্ছে ওয়েদারটা এত ভালো, তো পিপুলরা আউটডোর অ্যাক্টিভিটিস করাটাই বেশি পছন্দ করে। গোল্ডেন গেট ব্রিজ কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, দুটো গাছের মাঝখানে। নর্মালি আইকনিক একটা পিকচার থাকে যেটা গোল্ডেন গেট ব্রিজের ট্যুরিস্টদের, এগুলো একমাত্র কাজ এখানে থাকলে, এই সিটিতে থাকলে এই অ্যাঙ্গেলগুলো জানা যাবে। তো ভাবলাম এই অ্যাঙ্গেলে এসেও সেটাও তোমাদের একটা ঝলক দিয়ে দিই আর কি। খুব ঠান্ডা, বাট স্টিল কিছু মুহূর্ত ক্যাপচার করার লোভে ঠান্ডাটাকে ইগনোর করে রেখেছি, টুপি টুপি পরে রেখেছি আর কি। সামহাও হাওয়া যেরকম দিচ্ছে গাছের, বুঝতেই পারছো। এখন যে বীজটাতে এসেছি এটাকে চায়না বীজ বলা হয়, কিছু পাখি উঠছে দেখে ঠিক COVID-19 আমাদের কথা মনে হচ্ছে। ওটা হচ্ছে গোল্ডেন গেট ব্রিজ। কেন মনে হচ্ছে? আমরা যেন জেলখানার ভেতরে, পাখিগুলো ফ্রিভাবে ঘুরছে। এটা খুব আপটাউন এলাকা একটা, সেটার উপর দিয়ে যাচ্ছি। এক একটা যে ভিলা ধরে না 10-15 মিলিয়ন ডলারের উপরে হবে, তার চেয়ে বেশি ছাড়া কম নয়।
আজকে প্রিয়াঙ্কা বিদ্যার হাতে মেহেন্দি পরিয়ে দিল। এখানে একটা বাড়িতে অকেশন হচ্ছিল, তো পরিয়েছিল, পরে আমাকে পাঠিয়েছিল। আমাদের চেনা জানা, খুব ভালো লেগেছে, সেই জন্য ভিডিওটা পাঠিয়েছিল। ভিডিওটা আমি ক্যাপচার করে আজকে স্বাতি অ্যান্ড সন্তোষ বাড়িতে পুজো করেছিল শ্রাবণ মাসের, তো আমাদের ডেকেছিল ওদেরকে আশীর্বাদ করার জন্য। ওদের নিউলি ম্যারিড ওরা, ওদের কেউ এল্ডার কেউ নেই কাছে, তো আমাদেরকে আঙ্কেল আন্টি বলে আন্টি, ফার্স্ট টাইম প্লিজ শান্তি কম। গড ব্লেস ইউ, উইশ ইউ হ্যাভ ভেরি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ আন্টি। Thank you, Santosh. God bless you, Santosh. Thank you, Auntie. Sorry, Auntie. The story is, life goes on. We should celebrate each and every moment. Nothing can stop us. Taina? আজকে তাহলে এখানেই রাখি বন্ধুরা, আবার দেখা হবে কালকে আর একটা নতুন ব্লগে। কেমন লাগলো জানিও, প্রচণ্ড হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো। সি ইউ টুমরো, টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।